যা স্ট্রাগল আমার আমেরিকাতে, আমি এই সিচুয়েশন কখনো করিও নাই, কখনো বুঝিও নাই, দেখিও নাই। আমার এত বছর ক্যারিয়ার পরে আপনি আমেরিকার কথা বলছেন, যে যোগ্য পুরুষ কল্পনা করে নাই। ব্যান্ড নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি, ব্যান্ডের ভূমিকা আসলে এই না, অন্য কিছু। আমরা জেনুইন পথে নাই, তাই তারা চিন্তা করে ব্যান্ড করবো কিন্তু পয়সা ইনকামের ধান্দা করবো না, এসব চিন্তা কিন্তু এখনকার ব্যান্ডের ছেলেপেলের আছে। আচ্ছা, ব্যান্ড করবো আমি কিন্তু এটা দিয়ে আমি উপার্জন করবো না। আচ্ছা, এটা কি ইতিবাচক সূত্রে দেখছেন? অবশ্যই অবশ্যই অবশ্যই। নির্ঘুমরা একাকী প্রহর, বিরহী এমন যেন ব্ল্যাক হোল। নির্ঘুম রাত 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 একাকী প্রহর, বিরহী এমন যেন ব্ল্যাক হোল। মন কি যে চায়, কেন যে হারায়, কিছু বুঝি না। নির্ঘুম রাত একাকী প্রহর, বিরহী এমন। হ্যাঁ, আমি অনেক দম্পতি, অনেক ছেঁকা খাওয়া প্রেমিকের কাছ থেকে শুনেছি, সবচেয়ে কষ্টের সময় আপনার গানটা সাহস দেয় যুবকদের, তরুণদের। কেন, আপনিও নিশ্চয় আপনি এই গল্পগুলো শুনে জানেন, আমি কিছু জানি না। সর্বশেষ বোধহয় যদি হিমালয় হয়ে গানটা আপনার ম্যাসিভ একটা ক্রিয়েশন হয়েছে, এটাও প্রিন্স মাহমুদের সুরে। এটার গল্প কি বলার মতো কিছু আছে নাকি সেটাও আনসেন্সর্ড বিষয় আছে? হিমালয় গানটা আসলে কি বলবো, যে যখন গিয়েছি আমার কাছে মান্নাদের ওই গানটার কথা মনে হয়েছে, যদি হিমালয় আলসের অস্বাভাবিক একটা হাই রেঞ্জ মাথায় চিন্তা রেখে বা একটা আশা নিয়ে আমি গানটা করেছি, যতদূর ভালো করা করেছি। তো ওদিন খুব ঝড় ছিল, ঝড়ে ভিজে টিজে আমি গেছি আর কি। যাওয়ার পরে ভয়েস দিলাম, ভয়েস দেওয়ার পরে কিছু কিছু কফ টোন চলে আসছে ভেজার কারণে। আচ্ছা, তো ওই দিন আর করলাম না, তার দুদিন পরে বা শিফট দিলাম, দুদিন পরে ভালোভাবে করে দিলাম। আচ্ছা, ভালোই হয়েছে। কারেক্ট, আমার একটা খুব স্মরণীয় কাজ, মানে আমার মেমোরেবল, টুটুল এবং আপনি দ্বিধা একটা অ্যালবাম আপনি রাজি হয়েছিলেন, এবং তখন হয়তো গানের পরিচয়, সাংবাদিক পরিচয় আগে ছিল আপনার। আমার ঠিক ওই সময় কৈশোরের তানভীর সুরকার তানভীরকে কেন রিসিভ করেছিলেন? আমি নতুনদেরকে সবসময় পছন্দ করি, অলওয়েজ। তোমার মনে আছে কি না, তুমি যখন আমার গান করো, আমি বারবার তোমাকে রিকোয়েস্ট করছিলাম যে এই গানগুলি তুমি করো, তোমার বয়সে তুমি করো, তুমি করো। একদম একদম মনে আছে আপনার, সবসময় চাই যে সবাই করুক। আচ্ছা, সবাই করুক। কারেক্ট, আপনার, আমরা সাধারণত জানি যে কলিগরা বন্ধু হয় কম, এ কথা কি আপনার বেলাও সত্যি? না 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 না, মানে মিউজিক মেটরা সবাই বন্ধু হতে পারে, বন্ধু হতে পারে। একসাথে পথ চলা, একসাথে কাজ করা, মানে লেজেন্ডারি নাইনটিজ রকস বলতে আপনারাই, এবং ঠিক আমার প্রশ্ন হচ্ছে, দেখেন ব্যান্ড কিন্তু এখন ছেলেপেলেরা করতে চায় না, আপনার এর পেছনে কি কোনো লজিক খুঁজে পান যে কেন করতে চায় না এখন আর? ব্যান্ড নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি, ব্যান্ডের ভূমিকা আসলে এ না, অন্য কিছু। আমরা জেনুইন পথে নাই, তাই তারা চিন্তা করে ব্যান্ড করবো কিন্তু পয়সা ইনকামের ধান্দা করবো না, এসব চিন্তা কিন্তু এখনকার ব্যান্ডের ছেলেপেলের আছে। আচ্ছা, ব্যান্ড করবো আমি কিন্তু এটা দিয়ে আমি উপার্জন করবো না। আচ্ছা, এটা কি ইতিবাচক সূত্রে দেখছেন? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, গান তো বিক্রি করার জিনিস না, একদমই। খালিদ ভাই, আমরা যখন এই আমেরিকায় বসে গল্প করছি, তখন ঢাকা শহরে গত দু তিন বছর ধরে কপিরাইট ল নিয়ে খুব আলোচনা হচ্ছে। দূরে তো আমি সব খবর জানি না। সর্বশেষ জেমস হাও অনেক কিছু বলছি, জেমস হাও বেশ আদালত পর্যন্ত গিয়েছিল, সেটার মিচেল হয়েছে। আপনার অগণিত গান, একটি গানের রিয়ালিটি হিসেবেও আমরা যেসব খবর পাই তাতে আপনার মানে দুই পুরুষ চলে যাওয়ার কথা। তো এইসব বিষয়গুলো নিয়ে আসলে আপনার কি ভাবনা জাগে, একটা হতাশার জায়গা তৈরি করে কিনা, বা সামনের দিনগুলোতে আরও স্ট্রাইক হওয়ার ব্যাপার থাকে কিনা, ভাবেন কিনা এগুলো নিয়ে? আসলে পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব তো থাকবেই, স্বাভাবিক, প্রত্যেক মানুষই থাকে। সেরকম কোনো হাই অ্যাম্বিশন নাই আমার এগুলো নিয়ে, যা হচ্ছে হোক। কিন্তু আমি আসলে কোনো সেরকম ভালো ফ্যামিলি ব্যাকআপও সেরকম ভালো একটা পানি গানের ক্ষেত্রে, যে এমন কখনো হয়নি যে আমার বাবা মা বা আমার ভাই বোন আমাকে
একটা অ্যালবামে টাকা দিয়েছে যে তুই এটা এটা দিয়ে একটা অ্যালবাম কর, এরকম জীবনে আমার হয়নি। আমি সব সাত ভাই বোনের ছোটো, তো মানে কী বলবো যে সবাই আমার উপর দিয়ে একটা খবরদারি সারাক্ষণ করত। সাপোর্টের লোক নেই আসলে আমার, আমি ভালো সাপোর্ট পাওয়ার, আমাকে খুব ছোটোবেলা থেকে ফ্যামিলিতে ছেড়ে দিয়েছে যে ওই ওই জানে ওই বুঝবে সব, আচ্ছা কারণ হয়তো নাই, এটা আমি কোনো আক্ষেপ করি না। আচ্ছা, এটাই আমার অভাব, মানে নিয়তির উপরে ছেড়ে দেয়া, ব্যাকআপে কেউ নেই, আমার পেছনে কেউ নেই আমাকে গাইড করার। আমি এমন একজন শিল্পী, আমি মনে করি যে আমি গান করি এইটুকুনি, আমি চলে যাবো তানবীরের কাছে, তানবীর আমার সব কিছু বহন টহন করবে, আমি কোথায় যাবো কি করবো কি খাবো কোন পোশাক পরবো, আমি শুধু গান গাই দিব, তুমি তোমারটা নিবে আমি আমারটা দিব, এরকম আর কি, খুব সহজ হিসাব। মানে আপনি বাইরে যখন হয় তখন তো ভালো লাগে না। আপনি কোনো সার্কেল বা সিন্ডিকেটে বিশ্বাস করেননি, মেনটেনও করেননি ইন্ডাস্ট্রিতে? মেনটেন করি, করেননি? করি নাই, হ্যাঁ, বৈষয়িক চিন্তা করি নাই আর কি এগুলি নিয়ে। সেক্ষেত্রে ধরেন আমি আপনার ভাই, আপনাকে আপনার প্রতি মোহবিষ্ট আমি শুরু করি, সেই জায়গা থেকে গণমাধ্যমের সাথে আপনি হয়তো অনেক পরেও জেনেছেন আমি সাংবাদিক, তো সংবাদপত্র সাংবাদিকের সাথে আপনার কিন্তু একটা দূরত্ব সবসময় ছিল, মানে ঠিক দূরত্ব বলতে পারে আপনি একটু কোনো একটা অভিমান কোনো কিছু তৈরি কাজ করে কিনা? অভিমানই এটা ঠিক করে 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 কিন্তু প্রকাশ করি না, চেপে যাই। মানে যদি বলি যে আমি ভাই হিসাবে না, আমি একজন সাংবাদিক হিসাবে বলি যে আমাদের একটা ব্যর্থতা যে আপনার সমকালীন ওই সময় আপনাকে নিয়ে প্রচারের কাজটা খুব কম হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে। এটা ফিল করেন? অবশ্যই, এই জন্য আমি দায়ী, আমার ব্যক্তিগত কিছু কারণের জন্য আমাকে অনেক সময় আড়ালে থাকতে হয়, যেগুলি আমি বলবো না এই মুহূর্তে। তো এরকম কিছু হয়েছে সময় যেগুলি আমি মানে করতে চেয়েছি কিন্তু হয়তো সময় দিতে পারিনি এবং যৌক্তিক কারণেই। আচ্ছা আচ্ছা, খালিদ ভাই আমি বেশি সময় নেব না, আপনার জীবনের যদি বলা হয়, ধরেন এই ইন্টারভিউ বা আপনার আলাপ শুনে হয়তো একজন তরুণ শিল্পী আরও নতুনভাবে অনুপ্রেরণা পাবে, আপনার জীবনে কোনো স্ট্রাগলের কোনো গল্প কি আপনার লাইফে বলতে পারেন? যে এই স্ট্রাগল আমার আমেরিকাতে, আমি এই সিচুয়েশন কখনো পড়িও নাই, কখনো বুঝিও নাই, দেখিও নাই। আমার এত বছর ক্যারিয়ার পরে আপনি আমেরিকার কথা বলছেন, যে চোদ্দ পুরুষও কল্পনা করে নাই যে সিচুয়েশনে আমি এখানে পড়ছি করোনার জন্য বা বিভিন্ন কারণে। এই যে এত ফেম ক্যারি করার পর পাবলিককে এক জায়গায় জড়ো করে গান করা তো আমাদের কাজ, একদম পাবলিকই জড়ো হইতে পারতেছে না, আমি কোত্থেকে গান করবো? এবং আসার পরপরই বোধ হয় কোভিড? হ্যাঁ হ্যাঁ, আমি চলে আসার, আমি কাজ যখন খুঁজতেছি, যখন কিছু একটা করবো, ব্যবসা করবো বা কিছু একটা করবো, তখন ঠিক সেই মুহূর্তে এটা শুরু হয়। অনেক দিন হয়ে গেল আপনি প্রবাসে আছেন এবং আমেরিকা আছেন, মূলত অনেকেরই কৌতূহল যে আপনি ফেসবুকে কম, আপনি ইনস্টাগ্রামে কম, ইদানিং কিছু কিছু জায়গায় পোস্ট দেখা যায়, এমনিতে দিন কেমন কাটে, কিভাবে কাটে? প্রথম প্রথম ভালো কাটতো না, এখন কাটছে, মোটামুটি কাটছে। শীতকালটাকে উপভোগ করি, শীতকালটা ডেঞ্জারাস লাগে আমার কাছে। আচ্ছা আচ্ছা, আপনি আস্তে আস্তে বলছিলেন যে খালিদ ভাই লেখা এবং সুর করা শুরু করেছে, এগুলি বলবো না আমি, কি গান করতে পারি নাকি তোমাকে বলছি না, এটা তো বাচ্চু ভাই তো অনেক গান লিখেছেন সুর করেছেন, এক্সকিউজ মি, মাকসুদ ভাই লিখেন সুর করেন, সুতরাং এটা তো বাউলিয়া না, আপনার ভেতরে তো বাউল সত্তাটা আছেই, এবং সেই সেই জায়গা থেকে সংসার সন্ন্যাস কোনটা আসলে গানের ক্ষেত্রে খুব কাজে দেয়, সংসার না সন্ন্যাস? দুটোই দেয়, তবে যারা গায়ক, জেনুইন গায়ক যে আসলেই শিল্পী, তার সংসারে ওরকম একটা কিছু থাকার ভূমিকা থাকার কথা না আমি মনে করি, কারণ আমি তো ওরকম, আমি সংসার করি ভিন্নভাবে, অন্য সবাই যেটা করে ওটা আমি করি না। সেক্ষেত্রে আমি কোনো দায়বদ্ধতার মধ্যে নাই, উন্মুক্ত। বাহ, সেক্ষেত্রে অবশ্যই সেরকম লাইফ পার্টনার পাওয়াটাও আসলে অবশ্যই ভাগ্যের। সেক্ষেত্রে একজন স্ত্রী, একজন লেখিকা স্বামী মা সম্পর্কে আপনার সে অসাধারণ গুণী একজন মানুষ, আমার কাছে মনে হয় অনেক সময় ওর লেখা টেখা পড়ে যে ও মনে হয় সবচেয়ে ভালো লেখে, ভীষণ ভালো লেখে, আমি ডায়েট ফ্যান, সবচেয়ে সবার থেকে ভালো লেখে আমার মনে হয়। আপনি রেগুলার পড়েন? হ্যাঁ। আচ্ছা, কোনো মতামত শেয়ার করেন বা বলেন? বলেছি আসলে অত কম বুঝি, তারপরে দেই করি। আচ্ছা খালিদ ভাই, জীবন আপনি প্রথমে বলেছিলেন সুখটা আসলে নেওয়ার মতো, এবং জীবনের সবচেয়ে হ্যাপিয়েস্ট মোমেন্ট কোনটা আপনার? সবসময় সবসময়। আমার নামই খালিদ, মানে খালি ঈদ, খালি শুধু ঈদ,
শুধু ঈদ প্রত্যেক দিন ঈদ আর শুকুকয় মুহূর্ত কি দাঁড়ান আমরা শেষ করব তবে গুনগুন করে কোন গানটা এখন মনে পড়ছে এই ল্যাম্পপোস্টের আলোয় আচ্ছা আমি আমার আমি খুব সাহস নিয়ে একটা গান করতেছি আমার নিজের লেখা নিজের সুর দেখি নির্ঘুম রাত একাকী প্রহর বিরহী এমন যেন ব্ল্যাক হোল নির্ঘুম রাত একাকী প্রহর বিরহী এমন যেন ব্ল্যাক হোল মন কি যে চায় কেন যে হারায় কিছু বুঝি না নির্ঘুম রাত একাকী প্রহর বিরহী এমন যেন ব্ল্যাক হোল নির্ঘুম রাত একাকী প্রহর বিরহী এমন যেন ব্ল্যাক হোল যেন ব্ল্যাক হোল যেন ব্ল্যাক হোল